প্রবল বর্ষায় দুকুল ছাপিয়ে বইছে নদী, শরীরে তার ভরা যৌবন, এই দৃশ্যকল্পে সাজানো বাংলার সাহিত্য। তবে কবি কল্পনায় যা ভয়ঙ্কর সুন্দর, বাস্তবে তার ত্রাস। ভরা বর্ষায় টইটম্বু নদী যেন মূর্তিমান আতঙ্কে সেই সব তীরবর্তী গ্রাম বাসিন্দাদের কাছে প্রতিবছর যাদের ঘর ভাঙে। বীরভূম জেলার ব্রাহ্মণী নদীও ক্রমে ক্রমে কাটছে রাতের ঘুম, বহুদিন তার পার বাঁধা হয়নি, সংস্কার হয়নি বাঁধ। বর্ষার ফুলে ফেঁপে ওঠা ব্রাহ্মণী তার লোল জিহা নিয়ে এগুয়ে আগে উদ্যোগী হলেন গ্রামবাসীরা, রক্ষসী ব্রাহ্মণীকে তারাই বাঁধবেন নিজেদের উদ্যোগে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সেই 1984 সালে একবার ব্রাহ্মণীর পারে বোল্ডার ফেলেছিল প্রশাসন, তারপর থেকে আর কোনো সংস্কারই হয়নি। বর্ষা এসেছে, বর্ষা গেছে, ব্রাহ্মণীও ফুলে ফেঁপে উঠেছে নিজের ছন্দে। নদী পারে ধস নেমেছে, নিয়ম মাফিক বন্যা হয়েছে, ঘুম উড়েছে রায়পুর সহ আশপাশের কমপক্ষে 80টি গ্রামের। খবর গেছে প্রশাসনে, কেউ নড়ে চড়ে বসেনি। নিরুপায় গ্রামবাসীরা নিজেরাই রাত জেগে বাঁধ পাহারা দিয়েছেন, আর বন্যা হলে প্রশাসনিক কর্তারা গ্রামে এসে গাল ভরা আশ্বাস দিয়ে আবার চলে গেছেন। আমরা আমাদের যে নদীর বাঁধ সেটা রক্ষা করছি, প্রতি বছর বন্যা আসে। বহুদিন আগে পাথর সেটিং হয়েছিল এখানে, কয়েক বছর আগে, দু তিন বছর আগে এটা ধসে যায় পাথরটা। এখন এমন আকার ধারণ করেছে যে বন্যা এলে আমাদের সারা জাগতে হয় এবং আমাদেরকে ফুলে পাহারা দিতে হয়, যাতে বন্যা মানে অভিযোগ জানিয়েছিলাম ইডুকেশন ডিপার্টমেন্টে, অভিযোগটা জানিয়েছিলাম। কিন্তু ওই বর্ষার সময় ইডুকেশন ডিপার্টমেন্টের লোক আসে এবং আমাদেরকে বিভিন্ন রকম গল্প গুজব শুনিয়ে যায় এবং বিরাট আশা আশার আলো দেখিয়ে যায়। কিন্তু ওই বন্যা চলে গেলে তাদের আর কোনো টিকি পাওয়া যায় না। গত বছর এসেছিল এখানে, এসে বলল হ্যাঁ রিপেয়ারিং হবে, এ হবে, আমরা সবাই সন্তুষ্ট। কিন্তু গত বছর থেকে এখনও পর্যন্ত একটা বছর পার হয়ে গেল, তাদের এখনও পর্যন্ত টিকি পাওয়া যায় না। কথাতেই আছে, প্রয়োজনের চেয়ে বড় আবিষ্কারও কার নেই। প্রশাসনের দরজায় করতে দিয়ে যখন কিছুই মিলল না, তখন নিজেরাই লেগে পড়লেন গ্রামবাসীরা। চাঁদা তুলে শুরু হলো নদীর পাড়ে বালির বস্তা ফেলে মেরামতের কাজ। নদীর ওপার থেকে নৌকা করে বালি এনে সেই বালি বস্তায় ভরে কাজ হচ্ছে। প্রত্যেক দিন কমপক্ষে 60 জন কাজ করছেন বিনা পারিশ্রমিকে, স্বেচ্ছায়। নদীর মানে গর্ত এবং গ্রামের যে গর্ত সেটা প্রায় সমতুল্য। এবার এখানে যদি আমার ভেঙে যায় এই বোল্ডার সেটিং, বৃষ্টি হচ্ছে, বন্যা আসছে, ধসে ধসে যাচ্ছে, রিপেয়ারিং মানে এইখানে একটা বিরাট একটা আকার ধারণ করেছে, ধস নেমেছে, এটা আমরা বালির বস্তা দিয়ে সব যুবক মিলে এবং গোটা গ্রাম মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে এটা বালির বস্তা দিয়ে যদি বাঁশ পাইলিং করে যদি প্যাকিং করা যায় তাহলে মোটামুটি এবছর আমরা বন্যার হাত থেকে রক্ষা পাবো। শুধু আমাদের গ্রামটাই নয়, এই এখানে যদি ভেঙে যায় শুধু রায়পুর বলেই নয়, এখানে ভাঙলে পরে 70 থেকে 80টি গ্রাম একদম জলমগ্ন হয়ে যাবে। আর যখন বন্যাটা আসে বম্ভানিতে তখন বন্যার চাপটা খুব বেশি হয়, এখানে যদি ভেঙে যায় তাহলে নদীর যেটা নদী সেই নদীর দিকে এক ফোঁটাও জল যাবে না, পুরো জলটা ভেঙে একদম গ্রাম দিয়ে এখান রায়পুর থেকে আপনার মোটামুটি 5 গ্রাম পার হয়ে এই জল একদম খড়গ্রাম থানা পর্যন্ত। গ্রাম থেকে সবাই আরও সবাই মিলে আলোচনা করে আমাদের গ্রামের লোক মিলে সবাই মিলে এটা বিনা পারিশ্রমিকে বালির বস্তা ও বাঁশ দিয়ে এটা রিপেয়ারিং করার চেষ্টা করছি। যদি কোনো মানে অফিসার লোক এসে দেখে এবং আমাদের যে সাহায্য করে মানে আবার যখন সেই বললাম সেটা রিপেয়ারিং হয় তার যদি ব্যবস্থা করে দেয় তাহলে খুব ভালো হয়। নাহলে এই যে বন্যার সময়, এখন বর্ষার সময় যদি বন্যা এসে যায় তাহলে কী ভয়াবহ রূপ ধারণ করবে সেটা দেখতেই পাওয়া যাবে, আর যদি কেউ আসে দেখে যাবে। সমস্ত আবেদন নিবেদন বৃথা গেছে, অথচ কোনো ক্রমে যদি ব্রাহ্মণীকে আটকানো না যায় তবে কী ভয়াবহ পরিস্থিতি হতে পারে তা ভেবেই বুক কেঁপে ওঠে গ্রামবাসীদের। নিজেরা দায়িত্ব যে কাজ তারা শুরু করে দিয়েছেন সীমিত ক্ষমতার মধ্যে, সেই কাজে যদি প্রশাসন একটু পাশে দাঁড়ায় তবে অনেকটাই সুরাহা হয় এই মানুষগুলোর। আগে এই বিষয় নিয়ে জানিয়েছি, অনেক চিঠি লিখেছি, অনেক ডিপার্টমেন্টে চিঠি লিখেছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে বলেছি, ওরাও কিছু করেনি, আসাই দেখতে তো আসে না। একবার বন্যা বাঁধ যখন ভেঙে যায় তখন একবার করে বেড়াতে আসে, তারপর আর কিচ্ছু হয় না। আর যদি এইখানটা ভেঙে যায় তাহলে আমাদের গ্রামের তো কিছুই থাকবে না, আশেপাশে 50-60-70 গ্রামের লোক সব মানে ডুবে যাবে। কী চাইছেন আপনারা? আমরা চাইছি প্রশাসনের কাছে যারা উচ্চ পদে আছে তাদের কাছে আমাদের বিশেষ, গ্রামবাসীর তরফ থেকে আমাদের বিশেষ অনুরোধ, তারা যেন এই বিষয়টা দেখেন এবং আমাদের মানে রায়পুর গ্রামটাকে নয় 70 থেকে 80টা গ্রাম যাতে বাঁচে, সেই কাজটা যদি করে যদি আমাদেরকে আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা খুব উপকৃত হব। সরকারের উদাসীনতা আর অপদার্থতায় আস্ত পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল একা একজন মানুষ। সরকারের উদাসীনতায় বালির বাঁধে নদীর পার বাঁধছে গ্রামবাসী, এই ছবিটাই কি থাকবে? তবে এর পরেও কি লজ্জা হবে না সেই সমস্ত কর্তা ব্যক্তিদের, অন্ধের দেশে যারা রোদ চশমা বিক্রি করেন? ধুলোবালি ঝেড়ে এবার উঠে পড়ুন, আপনাদের কাজে নামার সময় হলো।
রামপুরহাট থেকে আশিস মণ্ডল, এক্সপ্রেস নিউজ।